দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভাষায় ফাইনাল কমপ্লেন্ট রিপোর্ট, অর্থাৎ পুলিশের ভাষায় যেটাকে বলে চার্জশিট, সেই চার্জশিট আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথম চার্জশিট দিল নারদা কাণ্ডে এবং 2014 সালে হওয়া স্টিং অপারেশন, 2016 সালের বিধানসভার ঠিক আগেই এই যে ফুটেজ, সেই ফুটেজ সামনে আসা, তার পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়, প্যারালালি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ইনভেস্টিগেশন শুরু করে। একদিকে যেরকম সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়, প্যারালালি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ইনভেস্টিগেশন শুরু করে। একদিকে যেরকম সিবিআই তরফ থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছিল অপরাধমূলক ষড়যন্ত্রের, অপরদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি ট্রেল বা মানি লন্ডারিং এর তারা তদন্ত করছিল, সেই তদন্তেই কিন্তু আজকের প্রথম চার্জশিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ চার্জশিট পেশ করলো বা জমা দিল সিবিআই এর বিশেষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেখানে অভিযুক্ত করা হয়েছে ফিরাদ হাকিম, রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, কলকাতা পৌরসভার প্রশাসক, এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন হেভিওয়েট মন্ত্রী সুব্রত মুখার্জিকেও। পাশাপাশি চার্জশিট করা হয়েছে মদন মিত্র, যিনি কামারহাটের বর্তমানে তৃণমূল বিধায়ক, এবং একই সঙ্গে কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, এবং বাদ যায়নি আইপিএস অফিসার SMH মির্জার নামও। এই পাঁচজনের বিরুদ্ধে আজকের চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই বিশেষ আদালতে ব্যাংশাল কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। অত্যন্ত উল্লেখযোগ্যভাবে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, এবং তার 3 এবং 4 নম্বর ধারা, অর্থাৎ PMLA অ্যাক্টের 3 এবং 4 নম্বর ধারায় এই পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। এবারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চার্জশিটকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, যেহেতু নারদা কাণ্ডে 13 জন মোট অ্যাকিউজ রয়েছেন, যার মধ্যে একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন সুলতান আহমদ, বাকি 12 জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেখানে 5 জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও বাকি 7 জনের বিরুদ্ধে এখনো চার্জশিট দেওয়া হচ্ছে না কেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যেই চার্জশিট তারা জমা দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন আদালতের কাছে, তারা আবেদন জানিয়েছেন যে বাকি যে 7 জন তাদের বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত তারা চালিয়ে যেতে চান, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে ইডি সূত্রের খবর যে এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজেরা যে তদন্ত করেছে বা যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছে, বিভিন্ন লোকের স্টেটমেন্ট রেকর্ড করেছে, এমনকি সিবিআই এর কাছ থেকে যে সমস্ত তথ্য বা নথি তারা পেয়েছে তার ভিত্তিতেই কিন্তু এই চার্জশিট করা হয়েছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হচ্ছে। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।